এখানে হাশিমের একটা গল্প আছে। একজন রোমান রাজা তার সাথে নিজের কন্যার বিয়ে দেওয়ার প্রস্তাব দেন, তাই তিনি গাজ্জাহতে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। তারপর থেকেই এটি গাজ্জা হাশিম নামে পরিচিত। হাশিমের বিয়ে হয়েছিল মক্কা শরীফে। সেখানে তার তিন পুত্র ছিল, নাদলা, আবু সাইফি এবং আসাদ। একবার তিনি ইয়াত্রিব হয়ে আসাম যাওয়ার পথে বন্ধু আমরের সাথে দেখা হয়ে যায়, যার পিতা জায়েদ ছিলেন একজন খাজরা জাতির নেতা। হাশিম তার কন্যা সালমাকে বিবাহ করেন, যার গর্ভ থেকে পুত্র সাইবার জন্ম হয়। পরে তিনি গাজ্জাতে মারা যান, যেটা আমি পূর্বেই আপনাদের বলেছি। তার মৃত্যুতে মক্কায় শোকের ছায়া নামে। পুত্র সাইবা সাবালক হওয়া পর্যন্ত মায়ের সাথে থাকতে শুরু করেন। এরপর মুত্তালিব ইয়াত্রিবে গিয়ে পৌঁছান এবং তার ভাতিজা সাইবাকে মক্কায় নিয়ে আসেন। উটের পিঠে আল মুত্তালিবের সাথে তাকে দেখে মক্কাবাসী তাকে আব্দুল মুত্তালিব নাম দেন। আব্দুল মুত্তালিব বড় হতে থাকেন এবং মক্কার প্রধান হয়ে যান। তার একটি মাত্র পুত্র ছিল আল হারিস। তিনি আব্দে মানাফ বংশের ভাইদের নিয়ে শক্তিশালী হয়ে ওঠেন। তার সম্মান আর খ্যাতি আরবের প্রত্যেকটি কোণায়, প্রত্যেকটি জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল। এবং একদিন তিবাহ খনন করো আব্দুল মুত্তালিব। তিবাহ? কি এই তিবাহ? বোর্রাহ খনন করো। বোর্রাহ? আল মাদমুনা খনন করো আব্দুল মুত্তালিব। কি এই আল মাদমুনা? ইয়ার আব্বুল আল বাইত, এইমাত্র এটা কি শুনলাম আমি? জমজম খনন করো। জমজম? কি এই জমজম? এমন কূপ যা কখনোই শুকাবে না, যা অনবরত পথিকদের তৃষ্ণা মেটাবে। এটা সেখানে অবস্থিত যেখানে কোরবানি করা হয়, যেখানে পিপাসু কাকপক্ষীরা আঘাত করছে। আমি খনন করব জমজম। আল হারিস, আমার সাথে এসো, জমজম কূপ খনন করতে যাব, যা আমাদের মা হাজার এবং পিতা ইসমাইলের নিশানা। চলো যাই। এই যে কুরাইশের জনগণ, তাড়াতাড়ি যাও সবাই, ইসাফ এবং নাইলার কাছে যাও, তাড়াতাড়ি যাও কুরাইশের মানুষ। এই আলমু